ভিউয়ার্স আসসালামু আলাইকুম, জেসিটি টিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য চেষ্টা করব। তো আপনারা যারা এই সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে চান, কিভাবে আবেদন করতে হবে, সকল বিষয়গুলো সম্পর্কে জানতে চান, তারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখে নেবেন। তো কথা বেশি না বলে সরাসরি চলে যাই আমরা সার্কুলারেতে। আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পানি সম্পদ মন্ত্রণালয় বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে 24 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দে। এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র তারা তিনটি পদে নিয়োগ দিয়ে থাকবে, আমি সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর নিবে, বেতন হবে 11,000 থেকে 26,590 টাকা, অনুর্ধব 30 বছর পর্যন্ত বয়স হতে হবে, শুধুমাত্র 2 জন প্রার্থী এখানে নিয়োগ করবে। এর জন্য যে যোগ্যতা লাগবে তা হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ কমপক্ষে অনার্স পাস করতে হবে, তাহলে এই পদটিতে আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বাংলায় 25 ও ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর আছে 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 13তম গ্রেড, 11,000 থেকে 26,590 টাকা বেতন, অনুর্ধব 30 বছর পর্যন্ত বয়স হতে হবে, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা 40 পর্যন্ত শিথিলযোগ্য। একজন প্রার্থী নিয়োগ করবে, এর জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং 60 লিপিতে সর্বনিম্ন গতি, প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার টাইপিংয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে। এখন এই 2টি পদে বাংলাদেশের সকল জেলার প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে না। এই 2টি পদে শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল জেলার নাম দেওয়া আছে এই সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন যে সকল বিভাগ বা জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এই যে লিস্টটা দেওয়া আছে এই সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে সেক্ষেত্রে যদি প্রতিবন্ধী হয় অথবা এতিম এর কোঠায় আবেদন করে থাকেন তাহলে সারা বাংলাদেশের যে কোনো শারীরিক প্রতিবন্ধী এবং এতিম কোঠার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে। 3 নম্বর যে পদ সেটি হলো অফিস সহায়ক, 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতন, 18 থেকে 30 বছর পর্যন্ত বয়স হতে হবে, 5 জন প্রার্থী নিয়োগ করবে, কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পাশ করলে বা SSC সমমান যে কোনো পরীক্ষায় পাশ করলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেই সকল জায়গার নাম কিন্তু আবার এখানে তারা উল্লেখ করেছে। ঢাকা থেকে শুরু করে ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এইভাবে ঠাকুরগাঁও, সিলেট ও হবিগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তবে যদি এতিম ও শারীরিক প্রতিবন্ধী হয় সেক্ষেত্রে সারা বাংলাদেশের যে কোনো জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। এই ছিল 3টি পদে মোট 8 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিটি কিন্তু আপনারা যারা দেখতেছেন তারা আবেদন করতে পারেন যদি এইসব জেলায় বসবাস করে থাকেন। তো আমরা দেখি এখন নিম্নবর্ণিত কিভাবে কি তথ্য আরও লাগবে এখানে আবেদন করার জন্য সেই বিষয়গুলো। আবেদনকারীর বয়স 29 মার্চ 2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হবে। 29 মার্চ মাসের 29 তারিখে আপনার বয়স 18 থেকে 30 বছরের মধ্যে থাকলেই আপনি আবেদন করতে পারবেন। যদি আপনি মুক্তিযোদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র, কন্যার এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 32 বছরের মধ্যে শিথিলযোগ্য হবে। যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন হ্যাঁ, তাহলে আপনি সেক্ষেত্রে 18 থেকে 32 অথবা এতিম কোঠায় বা শারীরিক প্রতিবন্ধী হলে 18 থেকে 32-এর মধ্যে হলেও আপনি এখানে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। বয়স প্রমাণের ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আপনি অবশ্যই সার্টিফিকেট এবং ভোটার আইডি কার্ডে যেন সেম টু সেম নাম থাকে এবং বয়স থাকে সেটা খেয়াল রাখতে হবে। 3 নম্বরটা দেখি, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে। আপনি যদি অলরেডি এখনই কোথাও চাকরি করে থাকেন তারপর এখানে আবেদন করতে চান সেক্ষেত্রে তাদের অনুমতি নিয়ে এখানে আবেদন করতে হবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে প্রচলিত সরকারি বিধিবিধান সকল কিছু তারা নিয়মগুলো ফলো করে নিয়োগ দিবেন।
জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণের সনদ হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন প্রদত্ত সনদ দাখিল করতে হবে। এটি আপনি প্রাথমিকভাবে আবেদন করার সময় কোনো কিছু দিতে হবে না। আপনার যখন আবেদন শেষ করে যখন পরীক্ষা দেবেন, পরীক্ষা দেওয়ার পরে যখন আপনার মৌখিক পরীক্ষার সময় কাগজপত্র দিতে হবে, সে সকল কাগজপত্রের সাথে আপনার ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি কর্পোরেশনের কাগজপত্র বা স্থায়ী বাসিন্দা পত্র, আমরা যেটাকে নাগরিক সনদপত্র বলে থাকি, সেটা সাথে কিন্তু নিয়ে যেতে হবে এবং তাদেরকে দেখাতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় অনলাইনে আবেদনকৃত ফর্ম সহ প্রয়োজনীয় কাগজপত্রের এক সেট সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং সকল সনদের মূল কপি প্রদর্শন করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারেন আপনার যে এসএসসি সার্টিফিকেট এবং এইচএসসি সার্টিফিকেট, অনার্সের সার্টিফিকেট, যতগুলো সার্টিফিকেটের মূল কপি আছে সাথে আপনার নাগরিক সনদপত্র অবশ্যই রাখতে হবে এবং আপনি যে আবেদন করেছেন সেই আবেদন ফর্মটিগুলো কিন্তু সংরক্ষণ করে রাখতে হবে। সেগুলো মৌখিক পরীক্ষার সময় দেখাতে হবে এবং মৌখিক পরীক্ষার আগে কোনো ধরনের কাগজপত্র আপনাকে শো অফ করতে হবে না। জাস্ট আপনি টেলিটকের মাধ্যমে আবেদন করে নেবেন, আবেদন করার পরীক্ষা দিবেন, পরীক্ষা দেওয়ার পর আপনি যদি পাশ করে যান তারপরে মৌখিক পরীক্ষার সময় সেগুলো দেখালেই হয়ে যাবে। তখন আবেদন করার জন্য আপনাকে mowr.teletalk.com.bda ওয়েবসাইটে যেতে হবে। দেখুন এখানে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ 28/2/2022, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে আবেদন করা শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ 29/3/2022, মার্চ মাসের 29 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য একটি ছবি লাগে। আপনারা সবাই জানেন টেলিটকের মাধ্যমে আবেদন করতে হলে দৈর্ঘ্য হতে হয় 300 পিক্সেল, প্রস্থ হতে হয় 300 পিক্সেল এবং একটি স্বাক্ষর লাগে। স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল। তারপর আপনার যে বিষয়টি লক্ষণীয় সেটি হলো কত টাকা ফি দিতে হবে। এক এবং দুই নাম্বার পদের জন্য শুধুমাত্র এই যে 60 মুদ্রাক্ষরিকাম কম্পিউটার এবং কম্পিউটার অপারেটর, এটার জন্য 112 টাকা ফি দিতে হবে এবং অফিস সহায়কের জন্য 56 টাকা ফি দিতে হবে, সেটা এখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। এবং টেলিটকের সিমের মাধ্যমে কিন্তু টাকাটা পে করতে হবে। এই সার্কুলারটিতে আবেদন করার পর আপনি অবশ্যই একটি ইউজার আইডি পাবেন, সেই ইউজার আইডি ধরেই আপনাকে পেমেন্টটি করতে হবে। কিভাবে পেমেন্ট করতে হবে সেটি কিন্তু এই যে এখানে খুব সুন্দর করে দিয়েছে। ইউজার আইডি জানা থাকলে এইভাবে আপনি স্পেস দিয়ে খুব সুন্দর করে এখানে দেখে আপনি আবেদন করে নিতে পারবেন। তো যেহেতু আজকে এখনও আবেদন করা শুরু হয়নি, আজকে সবেমাত্র 26 তারিখ, তাই আমি আবেদন করে আপনাদের দেখিয়ে দিতে পারলাম না। তবে আমি সেই যদি অফিসিয়াল ওয়েবসাইটটিতে যাই mowr.teletalk.com.bd, তাহলে আপনারা এরকম একটি উইন্ডো পাবেন মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স। এখানে যখন আবেদন করা শুরু হবে তখন এখানে অ্যাপ্লাই নাও অপশন থাকবে এবং এই সার্কুলারের বিস্তারিত তথ্য এখানে দেওয়া থাকবে। আপনি এখান থেকে সার্কুলারটি ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকেই অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো যখন 28 তারিখ হবে আমি অবশ্যই চেষ্টা করব এই সার্কুলারটিতে কিভাবে আবেদন করতে পারেন সেই বিষয়টি দেখিয়ে দেওয়ার জন্য। তো আপনারা যারা এই সার্কুলারটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন এবং যদি মনে হয় যে অন্যকে জানানোর প্রয়োজন, তাহলে অবশ্যই এই সার্কুলারটি সবার মধ্যে শেয়ার করে দেবেন, যাতে এই সার্কুলার সম্পর্কে সবাই জানতে পারে এবং এখানে যারা যারা আবেদন করতে চায় তারা যেন আবেদন করতে পারে। তো আজ এই পর্যন্তই, আর কথা বাড়াবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো সার্কুলার নিয়ে।